ঐশ্বর্যজীবন বৰুৱা আৰু শ্বাহজাহান সরকারক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এস আই টির যি হেড মুন্না প্রসাদ গুপ্তা এই কথাটো নিশ্চিত করেছে যে শ্বাহজাহান সরকার আর ঐশ্বর্যজীবন বৰুৱা দুইজনকে গ্রেপ্তার করেছে। দুইজন অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হিসাবে কর্তব্যরত আছিল। যোৱা নিশা 36 জন আরক্ষী এপিএসসি বিষয়ের বিরুদ্ধে এই অভিযান চলোৱা হয়েছিল। তারপর দুজনক ডিটেইন করা হয়েছিল, ঐশ্বর্যজীবন বৰুৱা আর শ্বাহজাহান সরকারক। ডিটেইন করে লগেলগে গুৱাহাটীলৈ অনা হয়েছে এস আই টির কার্যালয়। তারপর সোধা পোছা করা হয়। আজি কিছু সময় পূর্বে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুইজনেরে স্বাস্থ্য পরীক্ষা করা হব। ঐশ্বর্যজীবন বৰুৱা হয়েছে গুৱাহাটীত কর্তব্য পালন করে যাওয়া এস এস পি অপূর্বজীবন বৰুৱাৰ, আই পি এস অপূর্বজীবন বৰুৱাৰ পুত্র। আর ঐশ্বর্যজীবন বৰুৱাৰো নাম এই কেলেঙ্কারি ঠাঙুর খাই আছিল। বক্রপথে চাকরি লওয়া বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। বিপ্লব শর্মা আয়োগের যে প্রতিবেদন আছিল তাত ঐশ্বর্যজীবন বৰুৱাৰো নাম আছিল। গতিকে ঐশ্বর্যজীবন বৰুৱাক আটক করা হয়েছে, লগতে এ এস পি শ্বাহজাহান সরকারক আটক করা হয়েছে। দুজনকে কিছু সময় পিছতে স্বাস্থ্য পরীক্ষার বাবে নিয়া হব আর দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এস আই টির হেড মুন্না প্রসাদ গুপ্তাই এই কথা নিশ্চিত করেছে। আর বাকি যিকেইজন বিষয়া আছে, ইয়ার ভিতর পুষ্কল গগৈ এজন আরক্ষী বিষয়া আছিল। পাঠশালার পর কিছুদিন পূর্বে গ্রেপ্তার করা হয়েছে সুপারি মাফিয়ার সহিতে হওয়া এটা দুর্নীতির গোচরত। সুপারি মাফিয়ার পর ধন দাবি আর ঘোষ লওয়ার গোচরত গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে কারাগারত আছে, বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলি আছে। তো বাকি এতিয়া আর 31 জন বিষয়া আছে। ইয়ারে আরও এজন বিষয়া হয়তো কিবা এটা কারণত গ্রেপ্তার হয়ে আছে, এই কথাটো নিশ্চিত হওয়া নাই এতিয়ালৈকে আমি গম পাম। গতিকে বাকি যিকেইজন আর বিষয়া আছে, বাকি 30-31 জন বিষয়া, তেওঁলোকৰ বিরুদ্ধেও অভিযান চলি আছে। সংশ্লিষ্ট যি যি স্থানত তেওঁলোক কর্তব্যরত হয়ে আছে সেই স্থানসমূহত নিশা অভিযান চলিছে আর সেই তেওঁলোকক বিচার খোচার করে থাকা হয়েছে, সন্ধান করা হয়েছে তেওঁলোকৰ কোন কত কেনেদরে জড়িত আছে। ইতিমধ্যে আমি এই কথাটো জানো যে 2013-14 চনত যি এপিএসসি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রায় 140 জনেরও অধিক বিষয়া নিযুক্ত হয়েছিল। 2015 চনত নিযুক্তি লাভ করেছিল রাকেশ পাল, তেতিয়া অধ্যক্ষ আছিল, দুর্নীতিগ্রস্ত রাকেশ পাল দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষ। ইতিমধ্যে রাকেশ পালও ইতিমধ্যে বেইলত মুকলি হয়ে মুকলি আকাশৰ তললৈ আহিছে। 2016 চনৰ পৰা রাকেশ পাল গ্রেপ্তার হৈ গুৱাহাটীৰ কেন্দ্রীয় কারাগারত আছিল, কিন্তু কিছুদিন পূর্বে রাকেশ পাল মুকলি হৈ আহিছে। 2016 চনত সর্বানন্দ সোণোৱাল সরকারের সময়ত আর তদানীতন ডিব্রুগড়ের এএসপি পানেসারর নেতৃত্ব যি এপিএসসির কেলেঙ্কারির তদন্ত হয়েছিল, এপিএসসি কেলেঙ্কারির তদন্ত তেতিয়া গোটেই সমগ্র দেশ জোকাৰি গৈছিল, সমগ্র অসম জোকাৰি গৈছিল। সেই এপিএসসি কেলেঙ্কারির 57 জন বিষয়া দোষী প্রমাণিত হওয়ার পিছত 57 জন বিষয়াক সরকারে চাকরির পৰা বরখাস্ত করেছিল। কিন্তু ইয়ার মাজতে ইমান কঠোর অনুসন্ধান, ইমান কঠোর আর ইমান মানে নেরা নেপেরা খুব অবিরাম গতিত যে অনুসন্ধান চলিছিল পানেশ্বর সিংয়ের নেতৃত্বত, তার পিছতো কিন্তু 36 জন বিষয়া কেনেকে হারি গৈছিল সেইটো খুব রহস্যজনক কথা। সরকারে রাইজর দাবি, বিরোধী দলের দাবি হোক, রাইজর প্রতিক্রিয়া হোক, বা নিবনুয়া বা প্রার্থিত্ব প্রত্যাশী সকলের এপিএসসি প্রার্থী পরীক্ষার্থী সকলের যি দাবি আর তেওঁলোকৰ যি অভিযোগ আর যি গোচর, এই সকলবোৰৰ ওচৰত সেও মানি বিপ্লব শর্মা অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মার নেতৃত্বত এখন কমিটি গঠন করে দিছিল। সেই কমিটিয়ে পরামর্শ দিছিল যে যিহেতু ব্যাপক আর গ্রস মানে করাপশন হয়েছে এই গোটেই নিযুক্তি প্রক্রিয়াটোত, সেইকাৰণে আটাইকেইজনৰে নিযুক্তি বাতিল কৰিবলৈ বিপ্লব শর্মা আয়োগে পরামর্শ দিছিল। কিন্তু 57 জনের চাকরি বরখাস্ত হল, 36 জন থাকি গল। এই কথাটোক লৈ কিছুদিন পূর্বে প্রশ্ন উত্থাপন হয়েছিল আর মুখ্যমন্ত্রীয়ে মানবীয় দৃষ্টিভঙ্গির কথা কৈছিল, কিন্তু মুখ্যমন্ত্রীয়ে মানবীয় দৃষ্টিভঙ্গির কারণে 36 জন বিষয়া বাছি যোৱা বুলি মন্তব্য করার পিছতে এই বিষয়টো পুনৰ রাজ্যজুৰি খুব জোরদার প্রতিক্রিয়া হয়। বিরোধী দলে বিষয়টোক এটা ইস্যু হিসাবে লবলৈ সুবিধা পায় আর মুঠ 36 জনের বিষয়ে অভিযান চলিছে, 36 জন বিষয়ে আটক করা হব, দরকার হলে গ্রেপ্তার করা হব। এস আই টি আর CID সকলো মিলি এই অভিযান চলাই আছে। দুজনক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, শ্বাহজাহান সরকার আর ঐশ্বর্যজীবন বৰুৱা দুজন অতিরিক্ত আরক্ষী অধীক্ষক পর্যায়ের বিষয়া। বাকি 32 জনের বিরুদ্ধে অভিযান চলি আছে, তেওঁলোককো আটক করার কারণে সকল ধরনের পরিকল্পনা করা হয়েছে।
তেওলোক যাতে পলাই যাব নোৱাৰে তাৰো ব্যৱস্থা এছআইটিয়ে কৰিছে সিআইডিয়ে কৰিছে গতিকে 36 জন মুঠ 36 জনৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিদিনা বিভাগীয় ব্যৱস্থাৰ নিৰ্দেশ দিছিল তাৰ পূৰ্বেই এছআইটি গঠন কৰি দিছিল মুন্না প্ৰসাদ গুপ্তাৰ নেতৃত্বত লগত আছিল আইপিএছ বিষয়া প্ৰবীৰ থুবে এই প্ৰবীৰ থুবেৰ নেতৃত্বতে কালি এই সমগ্র অভিযানটো চলিছে আৰু এই দুজনক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে বাকি কেইজনো অচিৰেই জালত পৰিব আৰু ষ্টেপ বাই ষ্টেপ যদিও মাজত এই এছএপিএছচি কেলেংকাৰীটো কিছু স্তিমিত হৈ পৰিছিল ইয়াৰ বিৰুদ্ধে তদন্ত কিছু স্তিমিত হৈ পৰিছিল কিন্তু এটাৰ পিছত এটা পৰ্যায়ত সকলো কাম হৈ আছিল দুমাহমান পূৰ্বে যি ন্যায়িক তদন্ত আছিল ন্যায়িক আয়োগৰ বিপ্লৱ কুমাৰ শৰ্মা আয়োগৰ সেই দুমাহমান পূৰ্বে তেওঁলোকে তেওঁলোকৰ ন্যায়িক তদন্ত প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰিছিল তাৰপিছত তেওঁলোকে প্ৰতিবেদন চৰকাৰক জমা দিছিল তাৰপিছতে চৰকাৰে এছ আই টি গঠন কৰিছে তাৰপিছত চৰকাৰে বিভাগীয় ব্যৱস্থা লোৱাৰ কথা নিৰ্দেশ দিছিল গতিকে এটাৰ পিছত এটা ষ্টেপ অনুযায়ী কামবোৰ কৰি থকা হৈছে